এই ভিডিঅ'টোত মই পুনৰালোচনা চেপ্টাৰটোৰ তৃতীয় খণ্ড পৰিমিতিৰ এক্সাৰচাইজ আৰ ছিক্সৰ প্ৰশ্নকেইটা আলোচনা কৰিম। তাৰ আগতে আমি কেইটামান সূত্ৰ জানিব লাগিব। সূত্ৰকেইটা ধুনীয়াকৈ কিতাপত দিয়াই আছে, পৰিসীমা আৰু কালিৰ সূত্ৰকেইটা, সেইকেইটা আমাৰ মুখস্থ থাকিব লাগিব। এতিয়া প্ৰশ্নকেইটা আৰম্ভ কৰোঁ। এতিয়া প্ৰথম প্ৰশ্নটো চাওঁ। প্ৰথম প্ৰশ্নটো দিয়া আছে, এটা আয়তৰ দিক 12 চেণ্টিমিটাৰ আৰু প্ৰস্থ 4 চেণ্টিমিটাৰ হ'লে আয়তৰ পৰিসীমা আৰু কালি নিৰ্ণয় কৰা। ছ' ওৱান চলিউশ্যন গিভেন দিয়া আছে আয়তৰ দিক কমা এল, আমি দৈৰ্ঘ্যক এলেদি বুজাওঁ, এল ইকুৱেল লেন্থ। ছ' এল ইকুৱেল 12 চেণ্টিমিটাৰ আৰু প্ৰস্থক আমি বিৰে বুজাওঁ, ব্ৰেথ। প্ৰস্থ ইকুৱেল 4 চেণ্টিমিটাৰ। এতিয়া প্ৰথমে আমি আয়তৰ পৰিসীমা উলিয়াম। গতিকে আয়তৰ পৰিসীমা ইকুৱেল 2 পূৰণ দিক যোগ প্ৰস্থ ইকুৱেল 2 ইনটু দিক 12 চেণ্টিমিটাৰ যোগ 4 চেণ্টিমিটাৰ ইকুৱেল 2 ইনটু 16 চেণ্টিমিটাৰ ইকুৱেল 32 চেণ্টিমিটাৰ। আৰু আয়তৰ কালি ইকুৱেল 1 পূৰণ প্ৰস্থ, আমাক দিক দিয়ে আছে 12 চেণ্টিমিটাৰ ইনটু 4 চেণ্টিমিটাৰ, 4 বেৰাং 48 48 চেণ্টিমিটাৰ স্কুৱেৰ। ছ' 1 নম্বৰটো এইখিনিয়ে। এতিয়া 2 নম্বৰ প্ৰশ্নটো চাওঁ। 2 চলিউশ্যন প্ৰশ্নটো দিয়ে আছে, এটা আয়তৰ প্ৰস্থ 5 চেণ্টিমিটাৰ আৰু দিক প্ৰস্থৰ 3 গুণ, আয়তৰ পৰিসীমা আৰু কালি কিমান? ছ' গিভেন আয়তৰ প্ৰস্থ প্ৰস্থানে ব্ৰেথ, আগতে কৈছোঁ প্ৰস্থ ইকুৱেল 5 চেণ্টিমিটাৰ। এতেকে প্ৰশ্নমতে একৰ্ডিং টু কুৱেশ্যন দিক হ'ব দিক এল ইকুৱেল 28 বি। কেনেকৈ হৈছে নিশ্চয় বুজি পাইছে, কাৰণ প্ৰশ্নটো দিছে দিক প্ৰস্থৰ 3 গুণ 3 ইনটু বি। ছ' 3 ইনটু 5 চেণ্টিমিটাৰ ইকুৱেল 15 চেণ্টিমিটাৰ। এতেকে আয়তৰ পৰিসীমা ইকুৱেল 2 ইনটু দিক পূৰণ দিক যোগ প্ৰস্থ, ইয়াত একেবাৰে পাতি দিওঁ মই, দিক 15 চেণ্টিমিটাৰ যোগ প্ৰস্থ 5 চেণ্টিমিটাৰ ইকুৱেল 2 ইনটু 20 চেণ্টিমিটাৰ ইকুৱেল 40 চেণ্টিমিটাৰ। আৰু আয়তৰ কালি ইকুৱেল দিক পূৰণ প্ৰস্থ, ইয়াত আমাৰ দিক 15 চেণ্টিমিটাৰ, পূৰণ প্ৰস্থ 5 চেণ্টিমিটাৰ। ছ' 5 ইনটু 5 25 টু 5 75 চেণ্টিমিটাৰ স্কুৱেৰ। এইখিনিয়ে, নিশ্চয় বুজি পাইছে। এতিয়া 3 নম্বৰ প্ৰশ্নটোৰ আলোচনা কৰিম। প্ৰশ্নটো আছে, 7 চেণ্টিমিটাৰ জোখৰ বাহু বিশিষ্ট বৰ্গ এটা কালি উলিওৱা। 3 চলিউশ্যন গিভেন বৰ্গৰ বাহুৰ জোখ গিভেন বৰ্গৰ বাহুৰ জোখ 7 চেণ্টিমিটাৰ। এতেকে বৰ্গৰ কালি, আমি বৰ্গকালি সূত্ৰটো নিশ্চয় কিতাপত আছে, পাই আহিছোঁ, বাহু স্কুৱেৰ। ছ' 7 স্কুৱেৰ 7 চেণ্টিমিটাৰ
হল স্কোয়ার বাহু ইন্টু বাহু, সো 49 সেন্টিমিটার স্কোয়ার। নিশ্চয় বুঝি পাইছে। এতিয়া 4 নম্বর প্রশ্ন চাও। প্রশ্ন আছে, এটা সামান্তরিকর বাহু এটার জোখ 6 সেন্টিমিটার, যদি এই বাহু সাপেক্ষে সামান্তরিকরটোর উচ্চতা 3 সেন্টিমিটার হয় তেন্তে ইয়ার কালি কিমান হব? সো গিভেন সামান্তরিক বাহু বাহুর জোখ বাহু এটার জোখ সামান্তরিক বাহু ইকুয়াল 6 সেন্টিমিটার, আর সামান্তরিক এই বাহু সাপেক্ষে সামান্তরিক উষ্ণতা, ইয়ার অর্থ এটাই যে বাহু সাপেক্ষে সামান্তরিক উষ্ণতা, সো বাহুডাল নিশ্চয় ভূমি হব। সো সামান্তরিক ভূমি বাহুর ঠাইত আমি ভূমি লিখিব পাৰিম, বি বি লিখিব পাৰিম বাহু অর্থাৎ অথবা ভূমি। সো আর সামান্তরিক উচ্চতা এইচ ইকুয়াল 3 সেন্টিমিটার, এটাকে সামান্তরিক কালি ইকুয়াল ভূমি পূরণ উচ্চতা, ভূমি আমি পাইছো 6 সেন্টিমিটার ইন্টু উচ্চতা 3 সেন্টিমিটার, সো 6 × 3 = 18 সেন্টিমিটার স্কোয়ার। কেনেকুৱা হল? নিশ্চয় বুঝি পাইছে, কারণ আমার সামান্তরিক ভূমি এটা বাহুর যোগ দিয়ে আছে 6 সেন্টিমিটার, সেই বাহু সাপেক্ষে সামান্তরিক উচ্চতা 3 সেন্টিমিটার, সো যেডাল বাহু দিয়া আছে সেইডাল বাহু আমার নিশ্চয় ভূমি হব, সেইটো আমি বুঝি পাব লাগিব। এতিয়া আমি 5 নম্বর প্রশ্নটো চাও। প্রশ্নটো দিয়া আছে, এটা সামান্তরিক এডাল কর্ণ যোগ 8 সেন্টিমিটার আর ইয়াক সাধারণ ভূমি হিসাবে থাকা ত্রিভুজ দুটা প্রতিটোরে উচ্চতা 4 সেন্টিমিটার হলে সামান্তরিক কালি নির্ণয় করা। সামান্তরিক মই আঁকিছো, সামান্তরিক বিপরীত বাহুবিলাক সমান, এইটো এটা সামান্তরিক, ইয়ার কর্ণডাল আমাক দিয়ে আছে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, আর কর্ণ ইয়াক সাধারণ ভূমি হিসাবে দুই কাষে থাকা যে ত্রিভুজ দুটা আছে আমার, এই ত্রিভুজ দুটার উচ্চতা আছে 4 সেন্টিমিটার, কই 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, ইয়ার উচ্চতা 4 সেন্টিমিটার। এটা আমার সামান্তরিক কালি উলিয়াবলে দিছে, সো সলিউশন চিত্রটা মানে বুঝি পাবার কারণে আঁকিছো। এটা গিভেন সামান্তরিক কর্ণর জোখ সামান্তরিক কর্ণর জোখ ইকুয়াল 8 সেন্টিমিটার, আমি জানো ত্রিভুজর কালি হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা, সো আমি প্রথমে এটা ত্রিভুজর কালি উলিয়াম। নিশ্চয় বুঝি পাই আছে মই কি করবলে গৈ আছো। আমি যদি এইটো ত্রিভুজর কালি উলিয়াও আর পিছত এইটো ত্রিভুজর কালি উলিয়াও পিছত যদি দুইটা আমি যোগ করে দাও তেতিয়াহলে আমি সামান্তরিক কালি পাই যাম, কিন্তু আমি একেলগে করব পাৰিম কারণ আমার যেহেতু উচ্চতাটো সেম আছে আর যেটা ভূমি দিয়া আছে আমাক সেইটো সেম আছে, সো আমি একেলগতে দুইটা করে দিম, এটাকে সামান্তরিক কালি সমান 2 × ½ × ভূমি পূরণ উচ্চতা, ইয়াত ভূমি দিয়া আছে 8 সেন্টিমিটার ইন্টু উচ্চতা দিয়া আছে 4 সেন্টিমিটার, সো 2 ক্যানসেল যাব, 8 × 4 = 32 সেন্টিমিটার, আমি এইটো কৰিলোঁ 32 সেন্টিমিটার স্কোয়ার। আমি আৰু এটা ইয়াক আৰু এটা সূত্ৰত কৰিব পাৰোঁ, আমি জানো চতুৰ্ভুজৰ কালি
হাফপুৰণ শাখালম্বৰ সমষ্টি পুৰণ কৰ্ণ। নিশ্চয় বুজি পাইছে। ইয়াত যদি আমি এই সূত্ৰটোত কৰোঁ তেতিয়াহ'লে আমি এইটোৱেই পাম, ইয়াত শাখালম্বৰ সমষ্টি এই দুডালৰ কথা বুজোৱা হৈছে, 4 + 4 = 8 হ'ব, আৰু ইফালে কৰ্ণডাল দিয়া আছে 8, চ' 1/2 × 8 × 8 চেণ্টিমিটাৰ স্কুৱেৰ, চ' 8 × 4 = 32 চেণ্টিমিটাৰ স্কুৱেৰ। মই সেইটো কেৱল বুজাৰ কাৰণে দিছোঁ, আমি দুয়োটা এইটো এনেকৈ কৰিব পাৰোঁ, এনেকৈ কৰিব পাৰোঁ, আপোনালোকে যোনটোত সুবিধা পায় কৰিব। এইখিনি মই একেবাৰে ভালদৰে লিখি দিয়া নাই, এনচাৰ এইটোৱে হ'ব। থেংক ইউ।